ভীষণ ভালোবাসি। সেই ভালো লাগা থেকে শ্রীমতীর দরবার আয়োজিত রাগুনী মশলা স্পন্সার শ্রীমতী বনাম শ্রীমতী রন্ধন প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করেছি এবং এই প্রতিযোগিতায় আমি একজন প্রতিযোগী। এই প্রতিযোগিতার মূল বিষয় হলো প্রাদেশিক রান্না, সেই জন্য আমি পশ্চিমবঙ্গের একটি জনপ্রিয় রান্না ধোকার ডালনা করে দেখাব। আশা রাখি আপনাদের রান্নাটি ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রাখলাম। ধন্যবাদ। ধোকার ডালনা বানাতে লাগছে রাঁধুনি কোম্পানির মশলা ঢোকা মিক্স, এর মধ্যে পরিমাণ মতো নুন দেওয়া আছে, দারচিনি গুঁড়ো দেওয়া আছে, চানা ডাল দিয়ে তৈরি হয়েছে, তার মধ্যে আদা বাটাও রয়েছে। যেহেতু সবই এর মধ্যে দেওয়া রয়েছে, আলাদা করে এর মধ্যে কোনো কিছু অ্যাড করতে হবে না, এটাই আমরা মিক্স করতে পারবো, খুবই সুবিধা যার জন্য। তাছাড়াও লাগবে একটা আলু, আমি সিদ্ধ করে ডুমো করে নিয়েছি। লাগছে 1.5 চামচ লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো, নুন আর চিনি পরিমাণ মতো, 3টে চেরা কাঁচা লঙ্কা, আদা বাটা 2 চামচ, একটা বড় টমেটো টুকরো করে কাটা। রান্নাটা সম্পূর্ণ করব সাদা তেলে আর ঢোকলাটা মিক্স করব বলে জল নিয়ে নিয়েছি। তো প্রথমে রাঁধুনি কোম্পানির এই ধোকা মিক্স পাউডারটা নিয়ে নিলাম। প্রথমেই বলেছিলাম এর মধ্যে যেহেতু সমস্ত মশলা দেওয়া রয়েছে, নুন চিনি দেওয়া রয়েছে পরিমাণ মতো, আমি এই জন্য এটা মিক্স করার সময় আলাদা করে কিছু ব্যবহার করছি না। তো সবটাই এখানে আমি দিয়ে নিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে প্যাকেটটা খোলার পরেই। এর মধ্যে এবার পরিমাণ মতো অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। লাগলে আরও আপনারা আপনাদের পরিমাণ মতন জলটা অ্যাড করে নেবেন। ব্যাটারটা গোলাতে গোলাতে দেখছেন ব্যাটারটা হয়ে গেছে, আমি এটাকে 10-15 মিনিটের জন্য এইভাবে রেখে দেব। কড়াইতে প্রথমে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি এই ঢোকলা মিক্সটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। অনেকক্ষণ নাড়াচাড়া করার পর যখন এগুলো সব এক জায়গায় হয়ে আসবে সেই মুহূর্তে এটাকে নামিয়ে নেব। কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে এটাকে। ঠান্ডা করে নেওয়ার পর এরকমভাবে আমি ঠান্ডা করে নিয়েছি, পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে টুকরো টুকরো করে নিলাম। আপনারা যে যেরকম চাইবেন সেই সেরকমভাবে শেপ দিতে পারেন। এবার এগুলোকে ভেজে নেব। আবারও কড়াইতে সর্ষের তেল দিয়ে নিলাম। এবার একটু বেশি পরিমাণেই দেব কারণ ঢোকলাগুলোকে ভাজবো।
আর সাথে মশলাটাও হবে। তো এখানে 3-4 চামচ সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই ধোকাগুলোকে হালকা করে ভেজে নেব। একবারই সবগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি। ধোকলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। বেশ কড়া কড়া করেই ভেজে নিয়েছি লালচে করে। এই তেলের মধ্যেই আমি প্রথমে দিয়ে নিলাম আদা বাটাটা আর সাথে সিদ্ধ করা আলুগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। এবার এর সাথেই দিয়ে নেব টমেটো কুচিগুলো। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ জল, যাতে তেলটা ছিটে না আসে। ভালো করে ভাজা ভাজা হয়ে গেলেই এইবার এর মধ্যে সমস্ত মশলা, নুন, চিনি, লঙ্কা সব একবারে দিয়ে নেব। দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। এর ফাঁকে ফাঁকেই পরিমাণ মতন একটু জল দিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ রেখে দেব মশলাটা কষার জন্য। মশলাটা ভালো করে কষা হয়ে গেছে, কি সুন্দর সাইড দিয়ে তেলও বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে ধোকাগুলোকে, ভেজে রাখা ধোকাগুলো সব দিয়ে দিলাম। এবার বেশি নাড়াচাড়া করব না, না হলে ধোকাগুলো ভেঙে যাবে। দিয়ে কিছুক্ষণের জন্য এইভাবেই রেখে দেব। তৈরি হয়ে গেছে রাঁধুনির মশলা দিয়ে রাঁধুনির ধোকা ডালনা। তৈরি হয়ে গেছে আমার ধোকার ডালনা, আমি সাজিয়ে পরিবেশন করে ফেলেছি। তৈরি হয়ে গেছে আমার ধোকার ডালনা রেসিপিটি। আশা রাখি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।